যে মহিলারা কি এতেকাব করতে পারবে বা তারা কিভাবে কোথায় এতেকাব করবে। আত্তাহারি টিভি, ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। এতেকাফ রমজান মাসের একটা গুরুত্বপূর্ণ ইবাদত, বিশেষ করে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য এতেকাফটা বেশি জরুরি। এতেকাফ শব্দের অর্থ হচ্ছে মানে আবদ্ধ করে রাখা, এক জায়গায় নিজেকে আবদ্ধ করে রাখা, বন্দি করে রাখা, মসজিদে এক জায়গায় অবস্থান করা। তো এতেকাফের জন্য এখানে প্রশ্ন দুইটা একসঙ্গে আমরা যদি করি, যে দুইটা কথা প্রশ্নে চলে আসছে, একটা হচ্ছে মহিলাদের এতেকাফ করতে হবে কিনা, মহিলাদের এতেকাফ আছে কিনা। এই প্রশ্ন উত্তর হচ্ছে যে মহিলাদের এতেকাফ আছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে এতেকাফ করতেন। আন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশুল আওয়াখিরা মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ সুম্মা তাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাদানের শেষ দশকে এতেকাফ করতেন, তার মৃত্যুর পরে তার স্ত্রীগণ এতেকাফ করতেন। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে মহিলাদের এতেকাফ আছে। এখন প্রশ্ন হচ্ছে এতেকাফটা কোথায় করবো আমরা? বাড়িতে করবে না মসজিদে করবে? আর এতেকাফের জন্য মসজিদের বিষয়টা আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, সূরা বাকারা 187 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা স্ত্রী গমন করো না যখন তোমরা মসজিদের মধ্যে এতেকাফে থাকো। এতেকাফকারীর জন্য সুন্নাত কয়েকটা বিষয় তিনি সেখানে উল্লেখ করেছেন। সেখানে তিনি বলেছেন যারা এতেকাফ করবে তারা কোনো জানাজায় অংশগ্রহণ করবে না, কোনো রোগীর সেবা করবে না, কোনো নারীকে স্পর্শ করবে না, অর্থাৎ স্ত্রী সহবাস করবে না। তারপরে একান্ত প্রয়োজন ব্যতীত সে এতেকাফ স্থল থেকে বের হবে না। তারপরে জামে মসজিদ ব্যতীত সে এতেকাফ করবে না এবং রামাজান মাস ব্যতীত এতেকাফ করবে না। ছয়টা সুন্নাত তিনি বলেছেন। যদিও জামে মসজিদের ক্ষেত্রে পরবর্তী অন্য রেওয়ায়েতে আসছে যে যেখানে জামাত হয় ওয়াক্তিয়া মসজিদও এতেকাফ চলবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এতেকাফ মহিলাদের আছে এবং এতেকাফের জন্য নির্ধারিত স্থান হচ্ছে মসজিদ। মসজিদে এতেকাফ করতে হবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের সমাজে মা বোনদের মধ্যে একটা রেওয়াজ আছে, তারা বাড়িতে এতেকাফ করেন, বাড়িতে হয়তো কোনো একটা রুমকে অথবা বাড়ির একটা জায়গাকে আলাদা করে নিয়ে সেই জায়গাটা ঘিরে নিয়ে ওই জায়গাটাকে এতেকাফের স্থান হিসেবে বানিয়ে নেন এবং এইখানে তারা 10 দিন ওই মানে ঘেরা জায়গার মধ্যে থেকে ইবাদত বন্দিকে করেন। আসলে এটা সুন্নাত নয়। এই মর্মে কোনো দলিল নেই যে মহিলারা বাড়িতে এতেকাফ করতে পারবে, বরং এতেকাফের সাথে মসজিদে জড়িত, মসজিদে এটা মূল শর্ত এতেকাফের। মসজিদ ছাড়া এতেকাফ হবে না। মা বোনদের ক্ষেত্রেও এতেকাফ তারা করবেন মসজিদে যদি সুযোগ থাকে, যদি পৃথক ব্যবস্থাপনা থাকে, পুরুষদের ফেতনা থেকে মুক্ত থাকার, পুরুষদের সংস্রব থেকে দূরে থাকার ব্যবস্থা থাকে, তাদের পৃথক বাথরুমটা তাতম ওইভাবে ব্যবস্থাপনা যদি সুন্দর থাকে তাহলে তারা করবেন, আর যদি না থাকে তাহলে তারা করবেন না। ব্যবস্থাপনা হ্যাঁ নিরাপত্তা থাকলে তারা করবে, যদি না থাকলে করতে পারবে। আপনার সাথে যুক্ত করে দিই, সেটা আপনি যেটি বললেন চমৎকার, যে অনেকে বাসাতে মহিলারা এতেকাপ করে। আসলে বাসাতে এতেকাপ করার কোনো দলিল নাই, আর বাসাতে যদি এতেকাপ করা যেত তাহলে আল্লাহ রসুল সাল্লামের স্ত্রীরা মসজিদে এতেকাপ করা তো অনেক কঠিন কাজ, কঠিন, তারা বাড়ি ছেড়ে আসতে হচ্ছে, অনেক কাজকর্ম থেকে বিরত থাকতে হচ্ছে। যদি সাহাব যদি বাড়িতে থাকার অপশন বা সুযোগ থাকতো শরীয়তে কোনো, তাহলে মহিলা সাহাবিরা কেন তারা মসজিদে এসে এতেকাপ করলেন? তারপরেও কিন্তু উম্মাহাতুল মুমিনিন যারা, তারা কিন্তু মসজিদে এসে তাদের জন্য আলাদা আলাদা খিমার ব্যবস্থা করে, ব্যবস্থা করে সেখানে মসজিদের ভিতরেই কিন্তু ব্যবস্থা করা হয়েছে। যদি বাড়িতে হইতো তাহলে রাসূলের বাড়িতে একেবারে মসজিদের সাথে লাগানো, এখন সমস্যা হচ্ছে, দুর্ভাগ্য হচ্ছে আমাদের দেশের যারা আলেম উলামা এবং নামদারি যারা বিভিন্ন তরিকায় বিভিন্ন আকীদায় বিশ্বাসী, তারা কিন্তু এখানে মানুষকে মিসগাইড করছেন যে মহিলাদেরকে মসজিদে একটা ফিতনার সৃষ্টি করা হচ্ছে। এমনকি যদি ওয়াক্তিয়া জামাতেও জুমার জামাতে মহিলাদেরকে মসজিদে নিয়ে আসা হয় তখন সেটাকে তারা ফিতনা বলেন। কিন্তু দেখেন এই মহিলারা কিন্তু মার্কেট করছে, এই মহিলারা কিন্তু হাটে বাজারে সর্বত্র বিচরণ, এমনকি মহিলাদের জন্য
এবছর তো রমজান মাস, লকডাউনের কারণে মানুষ বের হতে পারছে না, মহিলাদের জন্য মার্কেটে পুরুষরা ঢুকতে পারছে না এত পরিমাণ মহিলা, কিন্তু ইতিপূর্বে রমজান এবং সব সময় মহিলাদের মার্কেটে বিচরণটা এত বেশি, এটা নিয়ে কিন্তু কেউ কথা বলছে না। মহিলারা যখন মসজিদে জামাতে আসে নেকির কাজে, তখন তাদের গাল জ্বালা করছে, অথচ অপশন আছে, মহিলারা এমনটি নয়, তারা সুযোগ থাকলে আসতে পারে, যদি তাদের আসার মতো সেরকম ব্যবস্থাপনা থাকে, নিরাপত্তা থাকে, হ্যাঁ তাহলে তারা আসবেন। শরীয়ত সে রুখসাত দিয়েছে এবং ইতিকাফের মতো একটা গুরুত্বপূর্ণ সুন্নাত তাদের পালন করার সুযোগ আছে, তো এটা করতে পারবেন। শর্ত হচ্ছে মসজিদ, বাড়িতে করার কোনো বিধান নেই। মসজিদুল হারামে এবং মসজিদে নববীতে, জি জি, সেখানে মহিলারা তো ইতিকাফ করেন। তাহলে আপনাদের আলোচনা থেকে আমরা যেটা মানে মুদ্রা কথা সার কথা যেটা বুঝলাম, সেটি হচ্ছে যে মহিলারা, মহিলাদের জন্য ইতিকাফ আছে এবং মহিলারা বাড়িতে কোনো তাদের ইতিকাফ নাই, তাদেরকে ইতিকাফ করতে চাইলে মসজিদে আসতে হবে, মসজিদে তারা পৃথক একটা জায়গা আলাদা করে ঘিরে নিয়ে তারা ইতিকাফ করবেন। আর যদি কোনো মসজিদ, যেমন হারামাইন শরীফাইনের কথা ডক্টর বললেন, যে সেখানে কিন্তু আলাদা আলাদা ব্যবস্থা সেখানে করে দেওয়া আছে, এর সাথে যে সত্যতা যুক্ত হবে সেটি হচ্ছে যে ফিতনা থেকে নিরাপদ থাকা, তার যে লজিস্টিক সাপোর্টগুলো দরকার সেই জিনিসগুলো আছে কিনা, যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে সে করবে না। ইতিকাফ করতে গেলে তাকে মহিলাকে অবশ্যই মসজিদে আসতে হবে। আরেকটি বিষয় আমরা স্পষ্ট হলাম যে ইতিকাফের জন্য জুমা মসজিদ হলে ভালো, কিন্তু ওয়াক্তিয়া মসজিদেও কিন্তু ইতিকাফ করা যাবে, আর মহিলারা যদি ওয়াক্তিয়া মসজিদে ইতিকাফ করে তাদের কোনো সমস্যা নাই, কারণ তাদের জন্য জুমাতে যাওয়া তো একবার ওয়াজিব বা ফরজ না, হ্যাঁ সুতরাং তারা ওয়াক্তিয়া মসজিদেও করতে পারে বা সাধারণ মানুষও করতে পারে, যদিও জামে মসজিদ হলে ভালো হয় বিশেষ করে পুরুষের জন্য। জি জি, তাহলে মহিলাদের জন্য ইনশাল্লাহ ইতিকাফে কোনো সমস্যা নেই, কিন্তু এই শর্তগুলো, পরিবেশ নিরাপদ থাকা এবং স্বামীর এখানে একটা অনুমতি, সেটা তো অবশ্যই লাগবে, স্বামীর অবশ্যই অনুমতি লাগবে। জি জি, কারণ নফল ইবাদতের ক্ষেত্রে স্বামীর অনুমতি ছাড়া, নফল সিয়ামের ক্ষেত্রে অনুমতির কথা বলা হচ্ছে, স্বামী অনুমতি না দিলে নফল সিয়াম রাখতে পারবে না, তো ইতিকাফ তো সুন্নাত, সেটাও স্বামীর অনুমতি। তাহলে আমরা যেটা বুঝলাম যে মসজিদে আসতে হবে মহিলাদেরকে ইতিকাফ করতে গেলে স্বামীর অনুমতি নিতে হবে, পরিবেশ নিরাপদ, নিরাপদ পরিবেশ, পৃথক ব্যবস্থাপনা থাকলে। ডক্টর কাজল ভাই, আপনার সাথে একটু সংযুক্ত আমি একটু আপনার সাথে দিচ্ছি, সেটি হচ্ছে যে আজ মহিলারা যখন ইতিকাফ করবে তখন চাইলে কি স্বামীরা তার সাথে যে সাক্ষাৎ করতে পারে, অথবা ধরুন যে স্বামী ইতিকাফে আছেন, স্ত্রীরা কি যে তাদের সাথে মসজিদে সাক্ষাৎ করতে পারবে কিনা, যদি এই বিষয়টা একটু বলেন, কারণ অনেক সময় অনেক প্রয়োজন হয়ে যায়, সাংসারিক বিভিন্ন কাজে প্রয়োজন হতে পারে, এটা আসলে খুবই সুন্দর প্রাসঙ্গিক প্রশ্ন, প্রাসঙ্গিক বিষয়, সেটা হলো যে ইতিকাফ থাকার অর্থ হচ্ছে মসজিদে আবদ্ধ থাকা, অর্থাৎ ইবাদতের জন্য তিনি মসজিদে অবস্থান করবেন। এখন এখানে যে বিষয়গুলি নিষেধ করা হচ্ছে সেটা হলো স্ত্রী সহবাস করা, আর মসজিদের বাইরে গিয়ে কোনো রোগীকে দেখতে যাওয়া, জানাজায় অংশগ্রহণ করা, এগুলি হচ্ছে তার জন্য নিষেধ। একান্ত জরুরি প্রয়োজনে কেউ যদি তার সাথে সাক্ষাৎ করতে আসে তাহলে সে তার সাথে কথা বলতে পারে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উম্মাতুল মুমিনীরা সাক্ষাৎ করতে আসতেন, আল্লাহ রাসূল বাড়ি পর্যন্ত তাদেরকে এগিয়েও দিয়েছেন, তাই না, জায়নাব রাদিয়াল্লাহু আনহাকে এগিয়ে দিয়েছেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ থাকা অবস্থায় তিনি তার মাথা বের করে দিয়ে বাড়িতে দিয়ে বলেছেন মাথা ধোয়াই দেওয়ার জন্য স্ত্রীকে, সেটাও করেছেন। সুতরাং ইতিকাফ এমন নয়, ইতিকাফটা এমন নয় যে স্ত্রীর সাথে কথা বলতে পারবে না বা স্বামীর সাথে স্ত্রী দেখা করতে পারবে না, বিষয়টা এমনটা নয়। এমনকি শুধু এইটাই নয়, কোনো মহিলা যদি ইতিকাফ করেন মসজিদে, তার সাথে যদি কোনো গায়ের মাহরাম প্রয়োজনে দেখা করতে আসে, কথা বলতে আসে, অবশ্যই কথা বলতে পারবে। ঠিক একইভাবে স্বামীর সাথে যদি স্ত্রী দেখা করতে আসে, কথা বলতে আসে, অবশ্যই সে করতে পারবে, এতে এতে কাপড় কোনো ক্ষতি নেই, বরং এতে বরং কুশল বিনিময় যেটা তার প্রয়োজন সেটা সে করতে পারে, এমনকি প্রয়োজন অন্য মানুষের সাথেও সে কথা বলতে পারে যদি প্রয়োজন। তবে এখানে যে বিষয়টা, যে প্রয়োজনের বিষয়টা, কিন্তু আমার আমার প্রয়োজনটা কতটুকু, কারণ ইবাদতের জন্য আমি আবদ্ধ আছি, স্ত্রী সবকিছু দুনিয়াবি ব্যস্ততাকে পেছনে ফেলে এক জায়গায় একত্রিত হয়েছে মসজিদে ইতিকাফ। এখন এখন যদি একজন আমার হয়তো মাহরাম কেউ আছে, ইতিকাফ বসে দেখে আসি একটু কেমন আছে ইত্যাদি, গালগল্প করার জন্য যাওয়া না, প্রয়োজন যদি থাকে তার সাথে দেখা করার, সেই ক্ষেত্রে তিনি যাবেন বা দেখা করবেন স্বামীর সাথে, স্ত্রী স্ত্রীর সাথে, স্বামী বা মাহরাম, এ সমস্ত একান্ত প্রয়োজন, একান্ত প্রয়োজন, তাছাড়া সে একাগ্র তার সাথে ইবাদত করতে সেখানে ইতিকাফ করছে, তাকে সে সুযোগ দেওয়া সবচেয়ে ভালো। আর আরেকটা বিষয়ের সাথে আমি সম্পর্ক করবো, যে আপনি যেটা বললেন যে ইতিকাফ অবস্থায় যদি স্ত্রী ইতিকাফে থাকে, স্বামী তার সাথে কথা বলতে পারে, বা স্বামী থাকলে স্ত্রীও এসে কথা বলতে পারে, বা চুলটা সেদিকে করে দিবে, এই ধরনের হাদিসে আসছে অপশনগুলো। এখন আধুনিক যুগে তো মোবাইল আছে, তো মোবাইলের মাধ্যমে তো এই সুযোগটা নেওয়া যায় কিনা, যে সাক্ষাৎ অত প্রয়োজন না হয়, খুব জরুরি কথা, মোবাইলে একটু কথাটা বলে নিই, এটা বলা যাবে কিনা। হ্যাঁ, মোবাইলে নিতে পারবে, কিন্তু এখন যেটা সমস্যা সেটা হলো যে মোবাইলে কথা বলার সুযোগে সে যদি এখন ঘন্টার পর ঘন্টা ধরে গল্প করতে থাকে, এটা কিন্তু আমার
মোবাইল না নিয়ে এতেকাফে যাওয়াটাই সবচেয়ে ভালো। যদি একান্ত যেতে হয় মোবাইল অফ রাখবে, খুব ইমার্জেন্সি যদি হয় তাহলে অন করে তিনি এক মিনিট কথা বলে রামাদানের শেষ দশকে যত মুজাহাদা করতেন, যত বেশি চেষ্টা সাধনা করতেন, বাকি 20 দিন কিন্তু করতেন না। তিনি আহল পরিবারকে জাগিয়ে দিতেন, তিনি শক্তভাবে প্রস্তুতি নিতেন তার বেঁধে। তো এই যে এই বিষয়গুলো, এই কথাগুলো কিন্তু হাদিসের আসছে কোন ক্ষেত্রে, এই 10 দিনের ক্ষেত্রে, এতিকাফ অবস্থার বিষয় কিন্তু এটা। সেই জন্য এই জায়গাটায় আমাদের একটু চিন্তা ভাবনা করে ইবাদতের জন্য যেন আমরা করতে পারি সেটা চেষ্টা করা উচিত আমাদের। তাহলে প্রয়োজনীয় কথা বলা যাবে, মোবাইল বন্ধ রাখাটা ভালো হবে, প্রয়োজন হবে অন করে কথা বলে আবার অফ করে দিবে। মানে এই থেকে যতদূর দুনিয়াবি কর্ম থেকে ডিটাচ থাকা যায়, সেটা সব দুনিয়াবি কর্ম থেকে ডিটাচ থেকে নিবিষ্ট চিত্তে আল্লাহর ইবাদত করার জন্য তো ইতিকাফ মূলত। জি জি, এবং এই জন্য কিন্তু মসজিদে ইতিকাফ করা হয়, নাহলে বাড়িতে ইতিকাফ করা যেত। তাহলে আপনাদের প্রশ্নের আমি উত্তর থেকে যেটা বুঝতে পারলাম যে মহিলারা ইতিকাফ করতে পারবে মসজিদে, তাদেরকে করতে হবে, এবং প্রয়োজনে যদি স্বামী তার সাথে সাক্ষাৎ করতে চায় করতে পারে, স্ত্রীও স্বামী যদি থাকে স্ত্রী করতে পারে, স্ত্রী থাকলে স্বামী করতে পারে, এবং আরাম প্রয়োজন হলে করতে পারবে, প্রয়োজনে মোবাইলে কথা সেরে নিতে পারে, এটা কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। আমি এখানে আপনার সাথে একটু যুক্ত করতে চাই, সেটা হলো মহিলারা ইতিকাফের ক্ষেত্রে যখন মসজিদে অবস্থান করবেন, ইতিকাফ করবেন, তো সেক্ষেত্রে যদি তাদের হায়েজ বা নিফাস হয়ে যায়, সেক্ষেত্রে মহিলাদের যেহেতু সিয়াম থাকবে না, সিয়াম ভেঙে ফেলবে, যদি সে তার সাবধানতা অবলম্বন করে সে অবস্থান করতে পারে মসজিদে, সাবধানতা অবলম্বন করে তারা পবিত্র কোথাও লেগে না যায়, তাহলে কিন্তু সে সেখানে অবস্থান করতে পারে। আর যেহেতু এতেকাপটা রমজানের সাথে বা সিয়ামের সাথে সংশ্লিষ্ট, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে মসজিদের বিষয়টা খেয়াল করে সে বাড়িও চলে যেতে পারে, হ্যাঁ, এতেকাপ ত্যাগ করে ইচ্ছা করলে সে বাড়িও চলে যেতে পারে, যদি তার এই ধরনের কোনো ঘটনা ঘটে যায়। সাধারণত নেফাসিরতার হবে না, হলে হায়েজ হতে পারে, তো হয়ে যেতে পারে, তো সেটাও কিন্তু মহিলাদের আসলে জানা থাকে যে কোন সময় তার হবে, কোন সময় একটা ধারণা থাকে, হিসাব থাকে, তো সেই দিকে খেয়াল করে আমার মনে হয় তাদের এই হিসাবটা তাদেরও রাখার দরকার। আর একটা যে জিনিসটা আমরা বেশিরভাগ দেখি সমাজে, সেটা হলো যে যারা বলা যায় যে 50-60 মহিলা বা যাদের দেখা যাচ্ছে যে হয়তো স্বামীহীন বা স্বামী নেই, মূলত এই ধরনের মহিলারই বেশিরভাগ ইতিকাফ করার জন্য তারা চেষ্টা করেন, কারণ অনেকের স্বামী থাকলে সেক্ষেত্রে ইতিকাফ করাটা অনেক ক্ষেত্রে তার পক্ষে সম্ভব হয় না, ছোটো ছোটো সন্তান থাকলে, অথবা স্বামী স্ত্রী দুজনেই করছেন, বৃদ্ধ মানুষ দুজনেই যদি করেন, হ্যাঁ দুইজনেই যদি করেন সেটা একটা হতে পারে, এটা হতে পারে, তো সেক্ষেত্রে মনে হয় এই ঝামেলাটা আসবে না। কিন্তু যাদের এখনও হায়েজের বিষয়টা চালু আছে, তাদের ক্ষেত্রে মনে হয় এটা সতর্কতা অবলম্বন করে বা তার সময়টা ঠিক করে হিসাব করেই যাওয়া বসা উচিত, যাওয়া উচিত এই আর কি। আচ্ছা, এর সাথে আরেকটা সম্পূরক প্রশ্ন, সেটি হচ্ছে যে আমরা তো হায়েজের কথা বলে যদি বলো, মুস্তাহাজা মহিলা যারা, তারা কি এখানে করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মুস্তাহাজা মহিলার জন্য তো সিয়াম সালাত উভয়টাই তার জন্য করতে হবে, সে করবে এবং সে স্বাভাবিক জীবনযাপন করবে। মুস্তাহাজা মানে হচ্ছে এটা তার একটা রোগ, প্রদার রোগ যেটাকে বলা হয়, এই প্রদার রোগে অন্যান্য স্বাভাবিক রোগীর মানুষের মতো সে সালাতও আদায় করবে, সিয়ামও পালন করবে, সে আনুষঙ্গিক সব কাজই করবে, এখানে তার জন্য নিষেধ নেই। তবে এখানে সে মুস্তাহাজা মহিলা একটা ইতিকাফ করার সময় একটা বিষয় তাকে খেয়াল রাখতে হবে, যে সেটা যে মসজিদে বা সেখানে যে জায়গায় পবিত্রতা, যাতে সেই জায়গাটা যেন নষ্ট না হয় বা অস্তিত্র বা ময়লা আবর্জনা মানে নোংরা না হয়, সেটা তার নিজের সেফটি বা নিজের পরিচ্ছন্নতা যেন সে খেয়াল রাখে, অবশ্যই সেটা খেয়াল রাখবে, মসজিদ একটা পবিত্র জায়গা, পবিত্র তার পবিত্রতা রক্ষা করতে হবে। আর মুস্তাহাজা মহিলার জন্য আর একটা বিধান হলো যে সে কিন্তু প্রত্যেক সালাতের জন্য তাকে উযু করতে হবে, দেখা যাচ্ছে তার জন্য উযু করাটাও সমস্যা, তাহলে সে তাই মন করবে, কিন্তু প্রত্যেক সালাতের জন্য সে পৃথক উযু করবে। তবে কেউ যদি কোনো জরুরি প্রয়োজনে সালাত জমা করতে চায়, জোহর আসর মাগরিব ইশা জমা করতে চায়, তাহলে সে এক ওযুতে করতে পারবে, কিন্তু এছাড়া প্রত্যেক অক্তের জন্য আলাদা আলাদা ওযু করতে হবে। ধন্যবাদ আপনাকে, সুন্দর অনেক মানে সম্পর্ক অনেক ঘনিষ্ঠ বিষয়ে প্রশ্নের উত্তর দিলেন।